ভাবেও যাবো না, ব্যক্তিগত ভাবেও যাবো না। আমরা এটা দেশে যখন ন্যায় এবং ইনসাফ কায়েম হবে তখন আমরা এটা আইনের হাতে সুপোর্ট করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার কাছে আমি অনুরোধ করবো, আপনারা সূরা নসর নাজিল করে আল্লাহ তাআলা এখন আমাদের কি করতে হবে তার গাইডলাইন দিয়েছে। সকল প্রশংসা তিনি সকল অপবিত্রতার মধ্যে নিশ্চয়ই এই কাজ করতে গিয়ে মানুষ হিসাবে আমাদের বুদ্ধ করে আছে। আমরা আল্লাহর কাছে ক্ষমা আছে, আল্লাহ তাআলা গফুর রহিম হিসাবে যেন আমাদেরকে ক্ষমা করেন। মহান করে আল্লাহ তাআলার কাছে পড়ি তওবা করি। সমস্ত ভাইদেরকে আমরা শুকরিয়া জানাচ্ছি। আপনারা এখন বলরুমের বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমরা নির্বাহের যে দায়িত্বশীল ভাইয়েরা এখানে এসেছেন এবং আরও কিছু ভাইদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা থাকবেন। তার সাথে দুই মহানগরীর এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যায়েও যারা আছেন, সেক্রেটারিও যারা আছেন, তারাও থাকবেন। তাদেরও দাওয়াত রইল এই মিটিংকে অংশগ্রহণ করার জন্য। আপাতত আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করে এই পর্বটা এখানে শেষ করলাম। সবাই সেজদায় করে আমরা আল্লাহর শুকরিয়া আরও বেশি করে আদায় করে। সংগঠনের পক্ষ থেকে আপনারা এতক্ষণ দেখছিলেন যে এখানে বক্তব্য রেখেছিলেন বাংলাদেশের জামাত ইসলামীর আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান। এবং তিনি জাতির উদ্দেশ্যে বলছেন যে উদ্ভূত পরিস্থিতিতে যেন তারা শান্ত থাকে এবং যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সনাতন ধর্মাবলম্বী থেকে শুরু করে কারো বাসা বাড়িতে যেন হামলা না হয়, সেই জন্য তিনি নেতাকর্মীদেরকে সহ দেশবাসীকে নির্দেশ দিয়েছেন যাতে মানব ঢাল হিসেবে তাদের সম্পদ, তাদের বাড়িঘর পাহারা দেয়। এছাড়া আজকে সেনাপ্রধানের সাথে কথা বলে তারা বঙ্গভবনে গিয়েছেন, সেখানে রাষ্ট্রপতির সাথে কোন কোন বিষয়ে কথা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু তিনি এখানে বলেছেন। দর্শক, এই ছিল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের সর্বশেষ তথ্য। সবাই সাথেই থাকুন।